Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mam London. Ekhon shokal bela prottek diner moto ami amar breakfast ready kore niyechi. Ekhon khacchi ar TV dekhchi. To ajke keno jeno mone hocche hete jabo na. Amar husband ke bollam je ami ready hoy, tumi amake ektu station e namiye diye asho. O jodi station e namiye diye ashe amar khub bhal lage. Mone hoy khub taratari chole aste peyechi ar ami job e khub taratari jete parbo. Ar ajke arekta karone bhalo lagche. Ajke job shesh kore ashle তারপরে তিন দিন হচ্ছে আমার রেস্ট, আবার সোমবার থেকে কাজ শুরু। তো এই ভালো লাগাটা সব সময় বৃহস্পতিবার আসলে কাজ করে। তো বাচ্চারা ঘুমিয়ে আছে আর বাচ্চাদের স্কুল তো মানডে থেকে শুরু হয়ে যাবে। তো আমি প্রায় স্টেশনের দিকে চলে আসছি। আমার হাতে আজকে অনেক ব্যাগ, কেন জানেন? ওই যে সেদিন আমি খাদি থেকে পাঁচটা ড্রেস কিনলাম, আমার মানে স্বভাবটা এরকম, মানে দেখলাম মনে হলো যে আল্লাহ বাসাতে অনেক ড্রেস আছে, তারপরে এত সেল, নিয়ে নিই কয়েকটা। নিয়ে নেওয়ার পরে যখন বাসায় চলে আসি তখন আবার মনে হয় কেন এগুলো নিলাম, এখন চেঞ্জ করি। তো খাদিতে তো একটা সিস্টেম হলো আপনাকে রিটার্ন দেবে না, আপনাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। তো খাদিতে আজকে নিয়ে যাব। আর আমি যেহেতু কাউকে না কাউকে হেল্প করি, আমি সবসময় আশা করি আমাকেও কেউ না কেউ হেল্প করতে অটোমেটিক চলে আসে। তো সেদিন কি হলো, খাদিতে যখন গেলাম একজন পাকিস্তানি আপা আসছেন, উনি কাউন্টারে কথা বলছিলেন যে দেখো আমি তো অনলাইনে কিনেছি, আমাকে একটু রিফান্ড দাও না। তো ওরা দিচ্ছে না, তখন আমি এগিয়ে গেলাম, আমি বললাম যে আমি তো আজকে কিছু ড্রেস কিনবো, তা আমার ড্রেসের সাথে আপনারটা এক্সচেঞ্জ করেন, তারপর আমি আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছি। উনি এত খুশি হয়েছে। তো আজকেও আমাকে এমন দুজন হেল্প করেছে যারা কিনা আমার ভিউয়ার। তো আমি জবের কাজ শেষ করে তারপর আবার ওয়েস্ট ফিল্ডে চলে আসছি আমার ড্রেসগুলো চেঞ্জ করার জন্য। সবগুলো না, আমি যে দুটো ড্রেস রিটার্ন করতে যাচ্ছি, তবে এখানে তো এক্সচেঞ্জ করতে হয়। যেমন আমি অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নিয়েছিলাম আর গ্রিন কালারের মধ্যে একটা ড্রেস নিয়েছিলাম, যেটা কিনা খাদিতে এবার খুব পপুলার হয়েছে, খুব দাম ছিল, ড্রেসটা হাফ প্রাইসে চলে আসছে। তো আমি সেই দুটো ড্রেস আজকে চেঞ্জ করব। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার দুজন খুব ভালো ভিউয়ার, অনেকেই ছিল ভিউয়ার, কিন্তু ওনারা দুজন আমাকে এসে হেল্পটা করলো, তাদের ড্রেসের সাথে আমার ড্রেস এক্সচেঞ্জ করে দিল, তারপর ওনারা আমাকে ক্যাশ পে করে দিল। আমার এত ভালো লেগেছে। তা আমি আমার একজন ভিউয়ারের সাথে অনেকক্ষণ গল্প করলাম, উনি ক্যান্ট থেকে এসেছিলেন আমার ভিডিও দেখার পর, ওনার মেয়েকে নিয়ে এসেছিলেন, ওনার ছেলের বউকে নিয়ে আসছিলেন। উনি আমার ভিডিও খুব দেখেন, আমি আপুটার নাম ভুলে গিয়েছি কিন্তু সবসময় মনে থাকবে, এই যে আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি কিন্তু এগুলো ভুলতে পারবো না। তারপর আরেকজন আপু ছিলেন, উনি প্লাস টু থেকে আসছিলেন, উনিও আমার ভিউয়ার, উনিও আমাকে খুব বেশি পছন্দ করেন। আমি বললাম আপু আপনাকে একটু ভিডিও করি, বলে যে না আমার ফেসটা না দেখালে ভালো, কিন্তু উনি আমাকে জড়িয়ে ধরে অনেক এখন আদর করলো। তো আমি এখন আমার একজন ভিউয়ারের সাথে কিছুটা অংশ দেখাচ্ছি, দেখেন আমরা দুজন একসাথে কোলাকুলি করছি, অনেক ভালো লাগছে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আর আমার মন থেকে তো একটা দোয়া থাকবেই, এই যে মানুষের একটা হেল্প। আমি কেন জানি ভাবি যে সেদিন আমি হেল্প করেছি সেজন্য অটোমেটিক আমিও হেল্পটা পেয়ে গেলাম, এমনটা আমার মনে হয় যে আল্লাহ পাক সেই হেল্পটা আমাকেও দিয়ে দিয়েছে। তো এখন আমি বাসায় যাচ্ছি, আজকে বাসায় গিয়ে টুকিটাকি কাজ আছে কারণ আজকে আমি বেড়াতে যাব। অনেকবার দেখিয়েছিলাম আমার হাজবেন্ডের রিলেটিভ আছে, আমাদের ভাই ভাবি, তাদের বাসায় বেড়াতে যাব, কারণ ভাবির আম্মা বাংলাদেশে চলে যাচ্ছে কিছুদিনের জন্য, আবার ফেরত আসবে। তো আন্টি আমাকে খুব আদর করে, আন্টির সাথে দেখা করতে যাচ্ছি। বাসায় এসে বাচ্চাদের খাবার দিয়ে আমি আজকে আয়েসাদিয়ানের ড্রয়ারগুলো গুছিয়ে নিলাম, বাকি কাপড়গুলো চারাটির জন্য রেখে দিলাম, কারণ আয়েসাদিয়ান এতদিন অনেক ঘোরাফেরা করেছে তো কাপড় চোপড় খুব এলোমেলো হয়ে গিয়েছিল। কিচেনে এসে সবগুলো থালা বাসন ধুয়ে নিলাম, আর আমি সকালবেলাতেই চিকেন ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আর আপার বাসার লাউ শাক কেমন যেন ড্রাই হয়ে যাচ্ছিল, ভাবলাম আজকে রান্নার সময় আপার গাছের সিম লাউ শাকটা রান্না করে ফেললাম, আপার সেই মিষ্টি কুমড়াটা ছোটোখাটো সেটাকে ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে, আর চিকেনটা রান্না করলাম, আজকে সব ঝামেলা শেষ করে ফেললাম, কালকে শুধু আমি আরাম আর আয়েস করব সেজন্য। তো আমার রান্না প্রায় হয়ে গেছে, আর আমরা যাব রাত 8টার দিকে, তাই এখন কি করব চিন্তা করছিলাম। তো হঠাৎ করে মনে হলো আমি আমার ফ্রেন্ডকে ফোন দিই, ওকে আসতে বলে ওর সাথে কিছুক্ষণ গল্প করি, কারণ আমার হাজবেন্ড অফিস থেকে আসতে তো দেরি হবে। তখন রান্না করতে করতে ওকে ফোন দিলাম, ও বলল যে আমি কিছুক্ষণ পরে আসব। ওর বড় বোনের মেয়ের
আজকে বিয়ে হচ্ছে, ওর মনটা খুব খারাপ, ও যেতে পারেনি সেজন্য। আসলে সংসার লাইফে অনেক রকম বাইন্ডিং থাকে, অনেক বছরের সংসার হলেই যে আপনি সুখী হবেন তা কিন্তু না, হাজব্যান্ডের পারমিশন নিয়ে অনেক কিছু করতে হয়। তেমনটা ওর ফ্যামিলিতেও আছে, ওর হাজব্যান্ড খুব ভালো তবে অনেক রকম বাইন্ডিং কাজ করে, সেজন্য ও অনেক কিছু চাইলেও করতে পারে না। অনেকেই চিন্তা করছেন আমি কোন কোন ড্রেস কিনেছি, আমি এই ড্রেসগুলো কিনেছি, আর যেটা টিয়া কালারের ছিল 99 পাউন্ড হাফ প্রাইস সেটাও কিনেছিলাম, আর অরেঞ্জ কালারটাও কিনেছিলাম, সে দুটো এক্সচেঞ্জ করে দিয়েছি আপুদের সাথে। আর এই ড্রেসটা আমার এত ভালো লেগেছিল, কেন যেন খুব ভালো লেগেছে, এটা কিনেছি। আর এটা ট্রাউজারটা কেনা হয়নি, খাদির একটা সিস্টেম হলো সব কিছু আলাদা আলাদা কিনতে হয়, তো আমার কাছে মনে হলো এই ব্রাউন কালার মানে বিস্কিট কালার ট্রাউজার আমার ঘরে আছে আর হেজাব আমার কাছে আছে, তো এই ড্রেসটা আমার বেশি ভালো লেগেছে। দেখতে খুবই নর্মাল কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, পরার পরে এত ভালো লেগেছে। আমি গ্রিন কম্বিনেশনটা এটার সাথে নিয়েছি। আর আরেকটা টপস কিনেছি আমি জবে পরে যাওয়ার জন্য, আমি যখন জবে যাই তখন নর্মাল সিভিল ড্রেসে যাই, জবে যাওয়ার পর আমি জবের ইউনিফর্মটা পরি, তাই আমার এরকম টাইপের টপসগুলো লাগে, একটু লম্বা টাইপের আর যেন একটু আরামদায়ক হয়, কারণ ট্রেনের মধ্যে এত গরম থাকে সেই জন্য। আসলে আমাদের এখানে সবগুলো ট্রেনে এসি আছে কিন্তু সেন্ট্রাল লাইনটাই যেন একটু কেমন, হয়তো বা কিছুদিনের মধ্যে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তো ড্রেসগুলো আমি আমার বান্ধবীকে দেখালাম আর আপনাদের দেখালাম, ও খুব পছন্দ করেছে। তো আমরা দুজনে এখন চা খাবো, তো আমরা এখন দুধ চা খাচ্ছি আর টোস্ট বিস্কিট খাবো আর হচ্ছে একটা মিষ্টি বিস্কুট। তো ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কোন বিস্কিটটা খেতে চাও, ও বলে যে টোস্ট আছে। তা আমার কাছে প্রথম মনে হলো বাসায় বোধহয় টোস্ট নেই, তো চা বানাচ্ছিলাম আর ভাবছিলাম আল্লাহ ও তো একটু টোস্ট খেতে চেয়েছে, আমার বাসায় কি টোস্ট আছে? তখন আমি ভালো মতো খুঁজে দেখি, হ্যাঁ এক প্যাকেট আছে, তখন আমার অনেক ভালো লাগছিলো। আসলে কেউ যদি কিছু খেতে চায় তখন মনে হয় যে কীভাবে তাকে খাওয়াবো, সে যেন একটু খুশি হয়, তো ফাইনালি পেয়ে গেলাম। এখন আমরা দুজন মিলে সুখ দুঃখের গল্প করবো। আর ওর বড় বোনের মেয়ের যেহেতু আজকে বিয়ে, অনেকবার ফোনে ওদের সাথে কন্ট্যাক্ট করছিল কথা বলার জন্য, আর ওর ফ্যামিলির সবাইকে আমি খুব ভালো মতো চিনি, আপুরা খুব ভালো, তো ও আমাকেও দেখাচ্ছিল, দেখেন কত খারাপ লাগছে ওর বড় বোনের মেয়ে ছোটোবেলায় এত আদর করেও পেলেছে, এই যে দূর থেকে দেখা এটা কিন্তু অনেক কষ্টের, ওরা তো মন চায় না সামনে গিয়ে বিয়েটা খাওয়া, ওদের সাথে আনন্দ উল্লাস করা। তোমরা খুশি থাকলে আমরা খুশি। হ্যাঁ অবশ্যই 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 দোয়া করি। ইনশাল্লাহ দেশে আসলে দেখা হবে। আমিও আমার ফ্রেন্ডের সাথে ওর ভাগ্নির বিয়ে দেখলাম, অনেক ভালো লাগলো। আমি আসলে প্রথম থেকেই সব জানি ওর লাভ ম্যারেজ হয়েছে, অনেক সংগ্রামের পর ছেলের বাড়ির সবাই মেনে নিয়েছে, যে আলহামদুলিল্লাহ মেয়েটা অনেক লক্ষ্মী, দেখতে অনেক সুন্দরী, তো আল্লাহ ওদের সুখে রাখুক। ছেলেটাও অনেক ভালো, যতটুকু শুনেছি ছেলের মা বাবা অনেক ভালো, ভালোবাসার বিয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হয় তারপর আবার ঠিক হয়ে যায়। তো আমার বান্ধবীকে বিদায় দিয়ে এখন আমি রেডি হচ্ছি, আমার আয়াস আদিয়ানকেও রেডি করে দিলাম, আদ্রিতাকে বললাম কি চলো রেডি হই, আদ্রিতা যেতে চাচ্ছে না, বলে আম্মু তোমরা যাও আমি একটু টায়ার্ড আমি বাসায় থাকি, বললাম ঠিক আছে। তো আমরা চারজন এখন যাচ্ছি, আর আমরা এখন যাচ্ছি হোয়াইট চ্যাপেলে, এই বাসাটা অনেকবার দেখিয়েছি আমার হাজব্যান্ডের কাজিন ব্রাদার উনি, আর ওনারাও এসেছিলেন আমাদের বাসায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাবির মা আর ভাবির শ্বশুর শাশুড়ি এখানে আসছে, এখানে ওনারা থাকেন, ওনারা যেহেতু ইতালি থেকে এসছেন, আর আপনারা তো জানেন ইউরোপিয়ান যারা আসছেন তাদের বাবা মাদের এখানে আনার একটা রাইট পেয়েছে ওনারা। তো ভাবির মা এখন চলে যাচ্ছে বাংলাদেশে, তো আন্টির সাথে আমি দেখা করতে আসছি, আন্টিকে আমার অনেক বেশি ভালো লাগে, ভাবির শাশুড়িকেও ভালো লাগে, ভাবির মাকেও ভালো লাগে, তো মনে হলো যে ভাবির মার সাথে একটু দেখা করে আসি। তো আমরা চলে আসছি, অনেক গল্প করলাম, ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে, আর আমাদের আরেকটা আন্টিও এসছে, এই আন্টিকেও আপনারা দেখেছেন, এই আন্টি রংপুরে থাকে। তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম, বাচ্চারাও খুব এনজয় করলো, কারণ বাচ্চারা সবাই সবাইকে চেনে, তো সেই জন্য। তো এখন ডেজার্ট পর্ব, এখন আমরা ডেজার্ট খাবো, এ হচ্ছে আঙ্কেল, আমার হাজব্যান্ড, ভাইয়া সবাই একসাথে বসে আমরা এখন খাচ্ছি। আর আন্টি আঙ্কেল কিছুদিন আগেই বাংলাদেশ থেকে বেরিয়ে ওনারা আসছে, তো রাজশাহী পেয়ারা মিষ্টি, তারপরে
বড়ি অনেক কিছু এনেছে, আমার জন্য অনেক কিছু প্যাক করেছে, আর মামাও এসছেন। তো এখন আমরা চলে যেতে চাচ্ছি, তো ভাবি আমাকে অনেক কিছু প্যাক করে দিল, আদ্রিতার জন্য খাবার দিয়ে দিল, আমার জন্য গাছ দিল, এই হচ্ছে আমাদের ভাবি আর ভাবির মা। তো আমরা এখন বিদায় নিয়ে যাচ্ছি, ভাবির মনটা খারাপ, ওনার মা চলে যাবে, এটাই স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েরই কিন্তু বাবা মা কাছে থাকলে একটু ভালো লাগে, চলে গেলে একটু খারাপ লাগে, এটাই স্বাভাবিক। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি, আর ভাবি আমাকে খুব সুন্দর দুটো গাছ দিয়েছে, আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভালো লাগলো, ওনারও অনেক খুশি হয়েছেন, আমরা অনেক দিন পরে গিয়েছি, তো আমি ওনাদেরও আসতে বলেছি যে আমাদের বাসায় আপনারা বেড়াতে আসবেন। তো সব কিছু মিলে খুব চমৎকার একটা দিন কাটালাম। আমি যেখানেই বেড়াতে যাই, আদ্রিতা যদি না যায়, আদ্রিতার জন্য খাবার আনার চেষ্টা করি, তাহলে আদ্রিতা খুব বেশি খুশি হয়, কারণ আদ্রিতা সবসময় পোলাও খাওয়াটা খুব পছন্দ করে, পোলাওয়ের সাথে একটু রোস্ট থাকবে, এটা হচ্ছে ওর সবচেয়ে ফেভারিট খাবার, সাথে একটু চিংড়ি মাছ থাকবে, আর অন্য কিছু ও অত খেতে চায় না। তো ভাবি যেহেতু ওর জন্য এগুলো দিয়ে দিয়েছে, আশা করা যাচ্ছে আমি যাওয়ার পর আদ্রিতা যখন দেখবে অনেক খুশি হবে। বাসায় চলে আসলাম, দেখেন ভাবি এই গাছটা ইতালির থেকে এনেছে, তো উনি দু তিনটা বানিয়েছে, আমাকে একটা দিয়েছে, শুটকি দিয়েছে ডালের বড়ি আদ্রিতার জন্য খাবার। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক, আল্লাহ হাফিজ।